হ্যালো রিমন আজকে আমরা প্রেডিকেটস আর কোয়ান্টিফায়ার্স দিয়ে এই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করবো দিস আর জাস্ট এক্সারসাইজেস ফ্রম ইওর বুক রোজেনের বইয়ের কিছু এক্সারসাইজেস তো কিছু সেন্টেন্স দেওয়া আছে এগুলোকে আমরা প্রেডিকেটস আর কোয়ান্টিফায়ার্স দিয়ে লজিক্যাল স্টেটমেন্টসে কনভার্ট করবো ওকে সো খেয়াল করে দেখো এই জায়গায় কিন্তু তোমরা নেসেসারিটা ফিল করবা ডোমেন রেস্ট্রিক্ট না করার তো একবার যদি তুমি ডোমেন রেস্ট্রিক্ট করে দাও এক এক জায়গায় এক এক ডোমেন নিয়ে কথা বলতেছে এখানে যেমন কি বলতেছে অল লায়ন্স আর ফিয়ার্স লায়ন্স নিয়ে কথা বলা হচ্ছে ওকে তো তুমি যদি এফ অফ এক্স দিয়ে ফিয়ার্স বুঝাও দ্যাট এফ অফ এক্স হচ্ছে এক্স ইজ ফিয়ার্স তারপর তুমি যদি লিখে দাও ফর অল এক্স এফ অফ এখন তুমি যদি ডোমেন রেস্ট্রিক্ট করে বলে দাও দ্যাট উই আর টকিং অনলি অ্যাবাউট লায়ন্স তাহলে এটা ঠিক আছে বাট তুমি যদি লায়ন নিয়ে কথা না বলো তুমি যদি ডোমেইন রেস্ট্রিক্ট না করো তাহলে সবাই ফিয়ার্স লায়ন হোক ইন্দুর হোক বিড়াল হোক সবাই ফিয়ার্স কো একটা সেন্টেন্স বুঝাচ্ছে উইচ ইজ নট কারেক্ট বুঝতে পারছি তো ডোমেইন রেস্ট্রিক্ট করা লাগবে এভাবে করে যদি লিখো ওকে বাট ডোমেইন এখানে যদি তুমি লায়েন্স নিয়ে রেস্ট্রিক্ট দাও এখানে অন্য কিছু নিয়ে কথা বলতে হয়তো পরে আরেকটা সেন্টেন্সে অন্য কিছু নিয়ে কথা বলবো ওকে সো আমরা ডোমেইন রেস্ট্রিক্ট না করে আমরা ফ্লেক্সিবল রাখবো ডিজাইনটাকে ওকে সো দিস দিস ইজ নট আওয়ার অ্যান্সার ওকে আমরা কি করবো ডোমেইনটাকেও একটা ডেডিকেট বানাই ফেলবো তাহলে এখানে ডোমেইন কি লায়ন তাহলে এল অফ এক্স আমরা একটা বানাই ফেলবো দ্যাট এক্স ইজ এ লায়ন ঠিক আছে তাহলে আমাদের প্রেডিকেট এই দুইটা হলো প্রথম সেন্টেন্সের জন্য এই দুইটা আমি প্রেডিকেট ডিজাইন করলাম এগুলো কিন্তু তোমাদেরকেই ডিজাইন করতে হবে এগুলো প্রশ্নে দেওয়া থাকবে না সো ফিয়ার্স দেখে আমি এক্সেস ফিয়ার্স খেয়াল করে দেখো আমি এক্সটাকে কিন্তু ব্যবহার করতেছি এক্স কিন্তু থাকতেই হবে একটা সেন্টেন্সে এক্স কিন্তু থাকতেই হবে ফিয়ার্স একটা নেচারের কথা বলছে সো আমরা এফ এক্স যে কোনো এক্স হোক সেই এক্সেস ফিয়ার্স আমরা সেন্টেন্সটাকে এইভাবে করতেছি ওকে সো এখন এই দুইটা প্রেডিকেট ইউজ করলে অল লায়েন্স আর ফিয়ার্স এটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার এক্স যদি লায়ন হয় তবে এক্স ফিয়ার্স এটা হয়ে গেল আমাদের প্রথমটার অ্যান্সার সাম লায়ন্স ডু নট ড্রিঙ্ক কফি সেন্টেন্সের অর্থ নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই সাম লায়ন্স ডু নট ড্রিঙ্ক কফি তাহলে আরেকটা প্রেডিকেট চলে আসলো ড্রিঙ্ক কফি ওকে সো আমি কফি সি অফ এক্স এর জন্য আমি লিখলাম হচ্ছে এক্স ড্রিঙ্কস কফি লিখলাম এখানে ডু নট বলছে তাহলে এটাকে আমাদের নট করা লাগবে ওকে

অল হামিং বার্ডস আর রিচলি কালার নো লাশ বার্ড অনেক অনেক ধরনের সেন্টেন্স আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের পাড়া লাগবে সেন্টেন্স থেকে ইউনিভার্সাল বা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফিকেশনটা আমাদেরকে ভালো করে ধরতে পারতে হবে ওকে সো অল হামিং বার্ডস আর রিচলি কালার প্রেডিকেটস প্রথমে প্রেডিকেটস করে ফেলি হামিং বার্ডস আমাদের যেহেতু ডোমেইন আমরা এই এই সেন্টেন্সের জন্য আমরা একটা এইচ অফ এক্স দিয়ে হামিং বার্ডস বানাই ফেলি এইচ অফ এক্স এক্স ইজ এ হামিং বার্ড এক্স লিখতে হবে কিন্তু ওকে মানে এইচ অফ এক্স মানে হামিং বার্ড এভাবে লিখলে হবে না এগুলোর অর্থ আছে এগুলো একটা প্রেডিকেট এগুলোর মধ্যে এক্স এর মধ্যে ভ্যালু বসে এটা প্রপোজিশন হয় এক্স ইজ হামিং বার্ড আর রিচলি কালার্ডের জন্য আমরা আরেকটা সি অফ এক্সলি এনি কালার্ড এক্স ইজ রিচলি কালার্ড ওকে সো এইচ ইজ হামিং বার্ড এইচ ইজ রিচলি কালার্ড সবগুলোর জন্য আমি অন্যান্য যা যা প্রেডিকেট হতে পারি সবগুলো একসাথে লিখে ফেলি নো লার্জ বার্ড লিভ অন হানি লার্জ বার্ড একটা প্রপোজিশন মানে প্রেডিকেট হবে লিভ অন হানি লিভিং অন হানি আর হবে লার্জ ওয়ার্ড এল অফ এক্স এক্স ইজ এ লার্জ ওয়ার্ড ওকে তারপর হচ্ছে এক্স লিভস অন হানি এটা কি করবো লিভ অন হানি তাহলে হানি এইচ তো অলরেডি নিয়ে ফেলছি মধু এম এম অফ এক্স এক্স লিভস অন মধু ওকে পাঁচটা আমরা চারটা আমরা বানাইছি বাকিগুলো তো কি কোনো কিছু দরকার পড়ে বার্ডস দ্যাট ডো নট লিভ অন হানি এটা আমাদের অলরেডি আছে আর ডালিন কালার হচ্ছে রিচকি কালারের অপোজিট ঠিক আছে হামিং বার্ডস এই যে এখানে অলরেডি ছিল আর স্মল স্মল হচ্ছে লার্জের অপোজিট তাহলে আর কোনো প্রেডিকেন আমাদের দরকার নেই এগুলোকে নট টট করে আমরা পেয়ে যাবো ওকে সো প্রথমটা অল হামিংবার্ডস আর রিচলি কালার্ড অল যদি হামিংবার্ডস হয় তাহলে রিচলি কালার্ড এই যে কালার্ড সি অফ এক্স এই যে হামিংবার্ড বার্ড কালার্ড দেখছো দুইটা দিয়ে হয়ে গেছে খুব সুন্দর করে আচ্ছা লাস্ট এটা করি আমি সেকেন্ডটা পরে একটু কনফিউশন আছে সো সেকেন্ডটা একদম লাস্টে আমি টার্গেট করবো তোমরা নিজেরা ভিডিও পজ করে ট্রাই করে পরে আমার সাথে অ্যান্সার মিলাই দেখতে পারো হামিং বার্ডস আর স্মল মানে এটা কি এটা কি জেনারেল ইউনিভার্সাল নাকি এক্সিস্টেন্স এটা আগে বুঝতে হবে হামিং বার্ডস আর স্মল এখানে কিন্তু বলে নেই যে কি একটা হামিং বার্ড আছে যেটা স্মল হামিং বার্ডস আর স্মল জেনারেলি মানে সবার কথাই বলতেছে এটাও ইউনিভার্সাল অল হামিং বার্ডস হামিং বার্ডস যদি হয় তাহলে সে স্মল হবে আচ্ছা স্মল তো লিখি নাই নট লার্জ রাইট তাহলে সে নট লার্জ হবে ওকে বুঝো স্মলের জন্য তো আমাদের প্রেরিকেট নাই লার্জটাকে নট করলেই আসলে স্মল ওকে তো নট লার্জ এটাও হলো আচ্ছা বার্ডস দ্যাট ডো নট লিভ অন হানি আর ডাল ইন কালার এটা কি ইউনিভার্সাল নাকি এক্সিস্টেন্সিয়াল বার্ডস দ্যাট ডো নট লিভ অন হানি যারা মধু খায় না তাদের কালার ডাল হয় এটা কি সবার কথাই বলতেছে না এটা কিন্তু কোনো স্পেসিফিক এক্সিস্টেন্সের কথা বলতেছে না তাহলে এমন একটা পাখি আছে যে মধু খায় না কিন্তু রিচার্ বুঝছো মানে এই ধরনের কোনো কথা না বাটস জেনারেলি বার্ডস দ্যাট ডো নট হানি যারা মধু খায় না দে আর ডালিন কালার এটাও ইউনিভার্সাল কোয়ান্টিফিকেশন বাটস যদি মধু না খায় তাহলে ডালিন কালার তাই না এটাই ডোমেইন হচ্ছে ডু নট হানি তাহলে মধু খায় না এক্স লিউজন হানি নট নট মধু ইমপ্লাইস ডালিন কালার হচ্ছে নট রিচ লিন কালার ওকে ইন কালার ওকে এটাও সহজ ছিল তিনটাই ইউনিভার্সাল পাই না আচ্ছা মধু খায় না নো লার্জ ওয়ার্ডস লিভ অন হানি এটা কি ধরনের এটা কিন্তু শুরুই হয়েছে নেগেটিং একটা স্টেটমেন্ট দিয়ে ওকে এটাকে কিন্তু দুইজন দুইভাবে চিন্তা করতে পারো কোনো বড় পাখি মধু খায় না তার মানে হচ্ছে বড়ো পাখি মধু খায় এমন কোনো এক্সিস্টেন্স নাই এটা একজন একভাবে চিন্তা করতে পারো দ্যাট এক্সিস্টেন্স দ্যাট বড়ো পাখি অ্যান্ড মধু খায় এক্সিস্ট করে না এটা চিন্তা করতে পারে অনেক এটাও কিন্তু কারেক্ট ওকে এটা এটা ওয়ান ওয়ে অফ থিঙ্কিং দ্যাট নেগেশন দ্য নো লার্জ বার্ডস অন হানি বড়ো পাখি মধু খায় এমন কোনো এমন কোনো বড়ো পাখি নাই যে মধু খায় মানে এক্সিস্টই করে না ওকে অথবা সব বড়ো পাখি মধু না খেয়ে থাকে তাই না বড়ো পাখি মধু খায় না মানে কি অল লার্জ বার্ড লিভস উইদাউট হানি এইভাবে বল নো লার্জ বার্ডস লিভ অন হানি মানে অল লিভ অল লার্জ বার্ডস লিভ উইদাউট হানি এভাবেও চিন্তা করতে পারো ওকে দেখো এটা ইউনিভার্সাল দিয়েও দেখাইছি নেগে নেগেশন অফ এক্সিস্টেন্সিয়াল দিয়েও দেখাইছি আর দোনোটাও কিন্তু লজিক্যালি ইকুইভ্যালেন্ট তোমরা যদি কনভার্ট করতে দেখো একটা থেকে একটা দেখবে দুইটাই লজিক্যালি ইকুইভ্যালেন্ট সেন্টেন্স আসতেছে ওকে সো বেসিক্যালি দেখো মানে ইট ওয়াজ কোয়াইট চ্যালেঞ্জিং আই নো যারা একবারে বুঝো নয় তারা আরেকবার ভালো করে ভিডিওটা দেখে নাও বাট সেন্টেন্স থেকে কিন্তু স্টেটমেন্টস লজিক্যাল অপারেশন বের করা প্রথমে আমাদের সহজ ছিল এখন আসলে কোয়ান্টিফায়ার্স আর প্রেডিকেট শো চলে আসার কারণে অ্যান্ড জিনিসগুলো আরেকটু কমপ্লিকেটেড হচ্ছে বাট দিস আর মোর ইম্পর্টেন্ট ফর দ্য থিং উই আর গোয়িং টু ওকে